সর্দি কাশি জ্বর মানেই করোনা সংক্রমণ নয় ঋতু পরিবর্তনের সময় এই উপসর্গগুলো অনেকেরই দেখা দেয় কাজেই ভয় না পেয়ে আগেভাগেই করা কড়া অ্যান্টিবায়োটিক না খেয়ে সহজ ঘরোয়া উপায়ে মোকাবেলা করুন পেঁয়াজ সর্দি কাশি সারানোর সবচেয়ে সহজ ওষুধ পেঁয়াজ একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিন একটা ছোট্ট বাটিতে পানি নিয়ে পেঁয়াজ কুচি ফেলে ছয় থেকে আট ঘন্টা ভিজতে দিন এর সঙ্গে দুই তিন চামচ মধু মিশিয়ে দিনে দুবার খান শিশুদের জন্যও খুব উপকারী এটি সর্দি কাশি তাড়ানোর পাশাপাশি শরীরকে ভেতর থেকে সতেজ করে তোলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ভাইরাসের আক্রমণ রুখে দেয়